গণনায় কারচুপির অভিযোগ ও পুনর্গণনার দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন পিটিশনের প্রেক্ষিতে নন্দীগ্রামের ভোট সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার আরও দুটি ইলেকশন পিটিশনের ক্ষেত্রে একই নির্দেশ দিল আদালত। গত বিধানসভা নির্বাচনে বনগাঁ দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী আলোরানী সরকারকে 2000-এর বেশি ভোটে হারিয়ে দেন বিজেপির স্বপন মজুমদার। কিন্তু পরাজিত তৃণমূল প্রার্থী বিজেপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যে তথ্য দেওয়া, নির্বাচনে প্রচারের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরেও প্রচার করা এবং কেন্দ্রীয় জওয়ানদের সঙ্গে নিয়ে প্রভাব খাটানোর মতো অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেন। পজিশনে যিনি দাঁড়িয়েছেন বিজেপির, তিনি একটা তার ভুল নথি, মিথ্যে নথি সেটা সাবমিট করেন এডুকেশনাল। হ্যাঁ, সেটা আমি জানতে পেরে আমি মামলাটা করি। যদি মানে সত্যের যদি জয় থাকে তাহলে অবশ্যই আমি রায় পাব। শুক্রবার আদালতে সেই মামলার শুনানি ছিল। এদিন বিচারপতি বিবেক চৌধুরী প্রশ্ন তোলেন, শুধু কেন্দ্রীয় জওয়ানদের নিয়ে প্রভাব খাটিয়েছেন বলে কোনো কেন্দ্রের নির্বাচন কি বাতিল করা যায়? এরপর অবশ্য তিনি এই কেন্দ্রের ইভিএম ভিভিপ্যাট সহ নির্বাচনের যাবতীয় নথি সংরক্ষণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। কোর্ট আরেকটা যেটা অর্ডার দিয়েছেন আজকে, দ্যাট নট টু ডিস্ট্রয় দ্য রেকর্ডস, প্রত্যেক যা যা রেকর্ডস আছে, ইভিএম মেশিন, ব্যালট মেশিন, এই সবকটাকে একটা প্রিজার্ভ করার অর্ডার দিয়েছেন। ইন দ্য মিন টাইম রেজিস্টার্ড অরিজিনাল সাইটকে, ইলেকশন কমিশনকে এটা কমিউনিকেট করতে বলা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি 30 জুলাই। সেদিন আলোরানী সরকার ও স্বপন মজুমদার দুজনকে আদালতে সশরীরে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি। অন্যদিকে মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী চন্দনা সরকারের কাছে 2471 ভোটে হেরে যান বিজেপি প্রার্থী স্বাধীন সরকার। এই ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেন পরাজিত বিজেপি প্রার্থী। মামলা গ্রহণ করে এই কেন্দ্রেরও নির্বাচন সংক্রান্ত সব নথি সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। রুমা পাল ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। একাধিক দুর্নীতির অভিযোগ ওঠায় কাঁথি সমবায় ব্যাংকের স্পেশাল অডিটে নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। এই ব্যাংকেরই চেয়ারম্যান পদে রয়েছেন শুভেন্দু অধিকারী। দুর্নীতির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধেও। গতকাল রাজ্যের নির্দেশের বিরুদ্ধে ব্যাংকের করা মামলায় কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল এখনই স্পেশাল অডিটের প্রয়োজন নেই। কাঁথি কোঅপারেটিভ মামলায় শুভেন্দু অধিকারীর স্বস্তি। রাজ্যে স্পেশাল অডিটের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। দীর্ঘদিন ধরে পূর্ব মেদিনীপুরের কাঁথি সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদে রয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর থেকে কাঁথি সমবায় ব্যাংকের আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হয় তৃণমূল। নিয়ম লঙ্ঘিত করে ঋণ দেওয়া, বেআইনিভাবে কর্মী নিয়োগের মতো অভিযোগ ওঠে। এই সব অভিযোগের ভিত্তিতে কাঁথি সমবায় ব্যাংকে স্পেশাল অডিটের নির্দেশ দেয় রাজ্য সরকার। কিন্তু তার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় ব্যাংকের তরফে। এদিন যে মামলার শুনানি ছিল, বিচারপতি শম্পা সরকার বলেন রিজার্ভ ব্যাংকে কাঁথি সমবায় ব্যাংকের তরফে নিয়মিত অডিট রিপোর্ট পাঠানো হচ্ছে, তাই এখনই কোনো স্পেশাল অডিটের প্রয়োজন নেই। পাশাপাশি এদিন মামলার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সব পক্ষকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রুমা পাল ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম দাসকে খুনের ঘটনার তদন্ত শুরু করল সিআইডি। গতকালই সিআইডির একটি দল মঙ্গলকোটে যায়। সূত্রের খবর, খুনের ঘটনায় ধৃত তৃণমূল নেতাসহ দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি। মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতি খুন ঘটনায় সিটের হাত থেকে এবার তদন্তভার নিল সিআইডি। শুক্রবারই মঙ্গলকোটে পৌঁছে যায় সিআইডির 5 সদস্যের টিম। কথা বলেন সিটের তদন্তকারী আধিকারিকদের সঙ্গে, খতিয়ে দেখেন তদন্ত সংক্রান্ত নথিপত্র, এফআইআর, ময়নাতদন্তের রিপোর্ট। গত সোমবার ভর সন্ধেয় পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কাশেম নগরে ঠিক এই জায়গায় গুলি করে খুন করা হয় অঞ্চল সভাপতি অসীম দাসকে। গুলি গিয়ে আটকে যায় হৃদযন্ত্রে। খুনের ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার লাকুড়িয়ারি প্রাক্তন সহসভাপতি সাবুল শেখ ও তার সঙ্গে সামু শেখকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম। শুক্রবার তদন্তভার গ্রহণের পরই ঘটনাস্থলে যান সিআইডির আধিকারিকরা, সঙ্গে ছিল ফরেনসিক টিম। সিআইডির একটি প্রতিনিধি দল আজকে মঙ্গলকোটে এসে পৌঁছেছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই দলের প্রতিনিধিরা যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেই জায়গাটি পরিদর্শন করে দেখছে। সিআইডি সূত্রে খবর, ধৃত দুই তৃণমূল নেতা কর্মীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তারা। কথা বলা হবে পরিবারের সঙ্গে। এছাড়াও মৃত তৃণমূল নেতার পরিবার যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলেছিল তাও খতিয়ে দেখা হবে। মনে হয় তারা এমন কিছু নাম বলে দিয়েছে যে তৃণমূলের রাঘব বোয়ালরা ধরা পড়ে যাবে, কিছু ঘুরতে সাপ বেরিয়ে যাবে আশঙ্কায় তদন্তভার সিআইডিকে দেওয়া হলো। অর্থাৎ সিআইডিকে তদন্তভার দিয়ে ওই কেসটাকে
ধামাচাপা দেওয়ার চেষ্টা। দিদি দেখলো যে না প্রকৃত যারা দোষী তাদের ধরা পড়ার জন্য সিআইডি দেওয়া, সিআইডি কাজ করছে। আমরাও চাইছি যে প্রকৃত যারা দোষী তারা ধরা পড়ুক। দল যে প্রকৃত দোষীকে খুঁজে বার করার চেষ্টা করছে সেটাই এই এখানেই প্রমাণ হলো। সিআইডি সূত্রে খবর খতিয়ে দেখা হবে মৃত তৃণমূল নেতার মোবাইল ফোন। রানা দাস ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।